দেওঘরে গেছে, একজন আমাকে কিছু কথা বলছে, আমি তাকে বলছি যে আমার বন্ধুকে যদি আমি 5 টাকা দিই তাহলে আমার শত্রুকে যেন 10 টাকা দিতে পারি, তবেই আমি ঠাকুরের মানুষ। আমার বন্ধুর যখন প্রয়োজন তখন যদি 5 টাকা দিই, আমার শত্রু যে তাকে যেন আমি 10 টাকা দিতে পারি, যে আমার বিরুদ্ধে কথা বলে যে আমার পক্ষে নয় তাকে যেন আমি বেশি দিতে পারি, তবেই বোঝা যাবে আমি ঠাকুরের মানুষ। একজনকে আমি বোঝাচ্ছি একটা জীবনের কথা, পাশ থেকে শুনছিলেন এক ভদ্রলোক, তিনি কান খাড়া করে শুনছেন আমি এই লোকটির সাথে কি কথা বলছি, শুনে উনি চলে গেলেন নিজের বাড়ি, যে তিনি শুনছিলেন দূর থেকে। বাড়ি গিয়ে ওনার পাশের বাড়ির যার সাথে লাগোয়া, 30 বছর ধরে তাদের ঝগড়া, কোনো মুখ দেখা দেখি নেই, যাতায়াত নেই, কিন্তু উনি ভাবলেন যে বাবাইদা তো এই কথা বলছিলেন একজনকে, এটা আমি আমার জীবনেই আগে করব। উনি বাড়িতে একটা সৎসঙ্গ রাখলেন এবং বাড়ির প্রত্যেকটা সদস্য হাত জোর করে যে বাড়ির সাথে ঝগড়া সেই বাড়িতে গেলেন, বললেন যে আমার বাড়িতে সৎসঙ্গ রাখা হয়েছে, আপনি যদি আসেন সপরিবারে তাহলে আমার খুব আনন্দ হবে। 30 বছরের ঝগড়া, 30 বছরের বাঁধ, একদিনে কোনো এক বাবাইদার দেওঘরে বসে একজনকে বলছে, তৃতীয় ব্যক্তি সেটা শুনে তার জীবনে এটাকে প্রত্যক্ষভাবে লাগাল। 30 বছরের দূরত্ব কোনো এক বাবাইদার কথায়, তাও তাদের বলিনি, তারা শুনেছে মাত্র, সেটা তাদের জীবনে অ্যাপ্লাই করে এই রেজাল্ট পেল যে তাদের ব্যবধান। 30 বছরের অসৎ ভাব যেটা তৈরি হয়েছিল সেটা এক লম্বায় তারা ভেঙে দিল।